আপনাদের দোয়ায়। সো আজকে আমি আনিসুল ইসলাম আনিস আজকে আপনাদের সাথে আছি প্রায় 6:30 থেকে 7:00 পর্যন্ত। কেমন, অনেক ইনফরমেশন নিয়ে আসছি আপনাদের কাছে আজকে। তবে প্রথম পরিচিত হতে চাই, একদম নিউ কারা আছেন, একদম নতুন আজকে আমাকে প্রথম দেখছেন? আচ্ছা, নতুন জনের জোরে হাততে রইতে পারে না, অনেক নতুন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নতুনদের জন্য আমার প্রতিবার একটা গেম থাকে, আজকে সেই গেমটা করছেন, গেমটা শুরুতে করবো না শেষে করবো। কেমন, আজকে আপনাদের জন্য যে সুখবরটা নিয়ে আসছি, অনেকগুলো সুখবর, কয়টা বলবো আপনাকে। আজকের প্রোগ্রামে থাকবে হচ্ছে কেন আমরা এই বিজনেসটা করব, কেন আমরা MLM উদ্যোক্তা হব, কেন এই প্রোডাক্ট আমাদের দরকার, পৃথিবীতে কত নাম্বারে আছে, তারা কিভাবে বিজনেসটা করছে, সবকিছু নিয়ে আজকে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। কেমন, যারা নতুন আছেন তাদের জন্য তো খুবই চমৎকার, যারা পুরানো মানে পুরাতন আছেন তাদের জন্য খুবই চমৎকার আজকের প্রোগ্রামটা। সো এই চমৎকার প্রোগ্রামটা রিসিভ করতে আমরা সবাই তৈরি আছি তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আমি আপনাদের জন্য যে সুখবর দিয়েছি, প্রথমেই যে সুখবরটা দিব আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন, আমরা প্রতিটা মানুষ আমরা কি আর্ন করতে চাই, নাকি ইনকাম করতে চাই? প্রশ্ন হচ্ছে আমরা ইনকাম করতে চাই, এটা একটা মারাত্মক মোটিভেশন। বাট সবাই কেন পারি না জানেন? কারণ হচ্ছে ইনকাম করার জন্য যে এডুকেশন দরকার সেটা আমাদের নেই, আর এডুকেশনের জন্য যে ইনফরমেশন দরকার সেটা আমাদের নেই। আমরা কিভাবে আর্নিংটা করবো সেটা হয়তো বা রাইট হতে জানে না, যারা জানে তারাই কিন্তু আজকে সফল। কেমন, আজকে আমরা এমন কিছু ইনফরমেশন দিব যে আপনি ইনকাম করতে চাইবেন, লজিক্যাল কিছু ইনফরমেশন আজকে দিব আপনাদের, যেটা আপনাদের জন্য খুবই 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 ভালো লাগবে। কেমন, আপনারা একটু সতর্ক থাকবেন একটা ব্যাপারে, ফোনটা যাদের হাতে আছে অবশ্যই, বাড়াতে ফোন আছে, ফোনের ভলিউমটা একটু বাড়ায় রাখবেন। কেমন, কারণ প্রোগ্রাম যেহেতু লং টার্ম করবো আমরা, যার ফোনটা বেজে উঠবে সে এখানে এসে ডান্স করবেন অথবা গান গাইবেন। কেমন, একটু যাতে আমি শুনতে পাই একটা বিষয়। আর একটা হচ্ছে প্রোগ্রাম চলাকালীন সবাই কথা বলতে পারবেন, একে অপরের সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যিনি কথা বলবেন তার 300 টাকা জরিমানা, যিনি শুনবেন তার 600 টাকা জরিমানা। কেমন, সো দুইটা কাজে আপনারা করতে পারেন। ওকে, সো আমরা যদি ইনকাম করতে চাই, আমরা আজকে যে আলোচনা যাব খুবই ভালো লাগবে আপনাদের। দেখেন, তার আগে আরেকটা সুখবর দিই আপনাদের। ওকে, সুখবরটা কি শুনতে চান? এটাকে বলে গ্রেট নিউজ। গ্রেট নিউজটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এখানে হয়তো বা 250-300 লোক আছেন আজকে। কেমন, কিন্তু আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস কি 300 লোক কাজ করে? কত, অনেক লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মানে লোক কাজ করছে। এখন আমাদের এই প্রোগ্রামটা, এই ট্রেনিংটা কি সবার হাতে দেওয়া উচিত কিনা বলেন? বা আজকে যারা আপনারা এখানে আছেন, ধরেন এটা কিন্তু 12 ঘন্টা থাকবে মানে ইনফরমেশন গুলো, পরেও ইনফরমেশন গুলো ঘরে বসে দেখতে চান বা অন্যকে দেখাতে চান, এটাকে চান? চান তো? আর এই জন্য আপনাদের জন্য আমি চমৎকার একটা সুখবর নিয়ে আসছি। আপনাদের জন্য, শুধু ফরএভারের জন্য একটা ইউটিউব চ্যানেল করেছি, শুধু ফরএভারের জন্য। দেখতে চান এটা কেমন? ওকে, যদি দেখতে চান তাহলে আপনি একটু বসেন প্লিজ। হ্যাঁ, সেই চ্যানেলটার নাম হচ্ছে ফরএভার এ টু জেড। তা জোরে হাততে হবে, ফরএভার এ টু জেড। অর্থাৎ এখানে আপনি ফরএভারের যত প্রশ্ন আপনি এখানে পাবেন, সকল ইনফরমেশন আপনি এখানে পাবেন, ফরএভারের প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস এখানে পাবেন, মার্কেটিং প্ল্যান পাবেন, মানে আমাকে প্রতিদিন এখানে পাবেন। এবং আমি দিনে একবার লাইভে যাই। ওকে, লাইভে এসে আপনারা প্রশ্ন করতে পারবেন। সেই লাইভটা হচ্ছে, আমি কোনো কোনো দিন সকালে যাই, কোনো কোনো দিন রাতে যাই, তবে আমি চেষ্টা করছি এটা ফিক্সড করে ফেলবো যে এই সময় আমি লাইভে থাকবো, যাতে আপনারা সবাই আমাকে দেখতে পারেন। ওখানে প্রশ্ন করার অপশন আছে, তো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ওখানে আমাকে প্রতিদিনই পাবেন। কেমন, তো বিষয়টা কেমন হলো? তাহলে একটা হাত তালি দিতে পারেন আরেকটা। ওকে, কারণ আমরা অনেক ইনফরমেশন ভুলে যাই। ওকে, আপনাদের জন্য সুখবরটা হচ্ছে সাবস্ক্রাইব করে যখন রাখবেন, তখন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব বা আমি লাইভে যাব, যদি আপনি লাইভটা দেখতে নাও পারেন, পরে যে কোনো সময় সুযোগ সুবিধা মতো আপনি লাইভটা দেখতে পারবেন। ওকে, সো এটা তো আপনারা পেলেন। এবার আমরা যাব হচ্ছে আসল আলোচনায়। দেখেন, আমরা সারা ওয়ার্ল্ডে যত বিজনেস করে বিজনেসম্যান, এটা কিন্তু 4টা পার্টে আমরা বিজনেসটা করি বা আর্নিংটা করি, 4টা পার্ট খুব গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন, চারটে ভাগ হচ্ছে, প্রথম ভাগটা হচ্ছে আমরা এমপ্লয়ি। আচ্ছা, এই সংখ্যাটা কিন্তু সারা ওয়ার্ল্ডে অনেক বেশি, এবং বাংলাদেশে সেটা 95+ এমপ্লয়ি। আমরা চাকরি করতে চাই আর এটা হলেই মনে হয় যে খুশি। এবং দেখেন, আপনি বিয়া করবেন শুধু এক্ষেত্রে না, ধরেন একটা ছেলেকে বিয়া করাবেন বা আপনি নিজে বিয়া করবেন, কেমন, আগে মেয়ের বাপ দেখে সে চাকরি করে কিনা, চাকরি করে কিনা। আবার
আরে গণনা বলি, আমার এক বড় ভাইয়ার কি সে বিয়ে করবে, তো বিয়ে আসে সব ঠিকঠাক, কিন্তু ওর ভাই মানে ওর যখন দেখে যে মানে মেয়ের গার্জেন দেখলো ভাইটা, দেখলো কি সে একটা কলেজের হচ্ছে চেয়ারম্যান, কেমন চেয়ারম্যান মানে কলেজের মালিক, তো যেহেতু সে কলেজের টিচার না তাকে বিয়াটা দেয়নি, ভেঙে দিছে বিয়া, যে কলেজের টিচার হইলে সে টিচারের চাকরি আর মালিক যে জন্য বিয়াটা দিল না, কেমন অর্থাৎ চাকরির প্রতি আমরা কেন হয়তো মহিলা অনেক কারণ আছে, আমরা প্রতিষ্ঠিত বলতেই মনে করি জব, আর এই সংখ্যাটা অনেক বেশি, এবং পরের যে পার্টটা আছে হচ্ছে সেলফ এমপ্লয়েড, এই সংখ্যাটা মোটামুটি আছে, সেলফ এমপ্লয়েড বলতে হচ্ছে নিজে অ্যাক্টিভ থেকে যে কাজটা আমরা করি, কেমন ছোট দোকান হতে পারে, বিভিন্ন কাজ ছোট করে মানে একা অ্যাক্টিভ থাকলে ইনকাম না হারে নাই এরকম, সেগুলো আমি ডিটেলস বলবো, আমি শর্টলি দেখাচ্ছি আপনাদের। আরেকটা পার্ট হচ্ছে বিজনেস ওনার, আপনি হিউজ বড় বিজনেস যদি করতে পারেন, একটা ব্যাংকের মালিক হয়ে গেলেন, বড় বিজনেস ওনার আপনি হতে পারেন। আরেকটা হচ্ছে ইনভেস্টর, আপনি অ্যাক্টিভ থাকলেন না বাট ইনভেস্ট করেও আপনি বিজনেসম্যান হতে পারেন, কেমন এই চারটা পার্ট হচ্ছে প্রচলিত সারা ওয়ার্ল্ডে। এখন এই চারটা পার্টকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমার ডান, আপনাদের মনে হয় বাম, এটা হ্যাঁ। এখন দেখেন মজার বিষয়টা কি জানেন, এই পাঁচটাতে অর্থাৎ আমার ডানে আপনাদের বামে এই পাঁচটাতে আছে টোটাল জনগোষ্ঠীর 95%, আর এই ভাগটাতে আছে হচ্ছে টোটাল জনগোষ্ঠীর 5%, অর্থাৎ বিজনেস ওনার এবং ইনভেস্টর, কেমন আমরা কোথায় আমি বলতে চাচ্ছি না আপনারা কোথায় আছেন, তবে দুঃখজনক হলো একটা সত্য কথা বলি, এই পাশে যে 5% লোক আছে, পৃথিবীর যত সম্পত্তি আছে পৃথিবীর সম্পত্তির 50% অর্থাৎ অর্ধেক সম্পত্তি হচ্ছে এই 5% লোকের কাছে, আর বাকি অর্ধেক সম্পত্তি হচ্ছে এই 95% লোকের কাছে, মানে আপনারা আমার কাছে, কেমন আপনি বুঝতে পারছেন ঘটনা কি, 5% লোকের হাতে পৃথিবীর অর্ধেক সম্পত্তি, কেমন ওকে কি আমাকে কি শোনা যাচ্ছে, ওকে ওকে। তো যেটা বলছিলাম আমি এই যদি আপনার সাথে পরিচয় করে দেখেন এই পাশের লোকগুলো কারা, আপনার অনেক ভালো লাগবে আপনাদের, ক্লাসে যারা ফার্স্ট বয় ছিল সেকেন্ড বয় ছিল মানে 1 থেকে 10 রুল, তারা কি হয়ে যায়, তারা কিন্তু ডক্টর হয়, তারা ইঞ্জিনিয়ার হয়, মানে ক্লাসের আমি দেখ আমাদের ইয়ার মেটের মধ্যে 1 থেকে 10 যারা আমরা ছিলাম, আমি একমাত্র মানে বেকার আর কি, আর সবাই প্রতিষ্ঠিত, মানে কেউ ইউনিভার্সিটি টিচার, কেউ হচ্ছে মানে এই আর কি, মানে জবে আর কি এস্টাবলিশ, বাট আমি শুধু জবটা করি নাই, অর্থাৎ ফার্স্ট এবং দেখেন, এবং যিনি হচ্ছে টিচার আমার মতো টিচার, একসময় আমিও টিচার ছিলাম, আপনারা যারা নতুন হয়তো বা জানেন না, একসময় আমিও পড়াইতাম, আমি কোচিং টিচার হিসেবে পরিচিত ঢাকাতে, ওকে। তারা হচ্ছে এই এই জায়গাটা আছে, যেমন সার্ভিস হোল্ডার আচ্ছা, জব কারা করে জানেন, জব করতে কিন্তু যোগ্যতা লাগে, সার্টিফিকেট লাগে, পড়াশোনা লাগে, জব পায় অ্যাপ্লিকেশনে তো করতে পারবে না, সো এটাও কিন্তু এই পাশে আছে, এবং এবং দেখেন এই পাশ থেকে রবার্ট কিউসাকি বলছে এটা হচ্ছে আমরা সবাই হচ্ছে পোর ডেট, কেমন, এবং এই পাশে কারা জানেন, এই পাশে হচ্ছে যারা তারা কখনো পড়াশোনা করে না, অথবা কলেজে যাই তুই স্কুলে দিই, স্কুল থেকে বের করে দিছে যা তোর দ্বারা কিছু হবে না, বের হয়ে যা, বা টিচার বের করে দিছে যে মানে পড়াশোনা হবে না, ব্রেন ভালো না, কেমন এই পাশটা যেমন দেবেন, আচ্ছা ও অনেকে তো চিনেছ না বিল গেটস, সে কি খুব অনেক বড় ডিগ্রি তার, অনেক বড় শিক্ষিত, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওকে। আরেকজন আছে ওকে চিনেন, মার্ক জুকারবার্গ, আছে সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বলেন, আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে, যে যারা এমবিএ বিবিএ আমরা করছি এবং আমাদেরকে যারা পড়াচ্ছেন তারা কিন্তু কেউ মানে বিজনেস করে না, তারাও তো চাকরি করে, তারা ইউনিভার্সিটি টিচার, তারা চাকরি করে, তারা আমাকে এমবিএ বিবিএ পড়াচ্ছে, সো আমারও টেন্ডেন্সিটা কিরকম হয়ে যায়, ওই আমিও চাকরি করব, কিন্তু এমবিএ বিবিএ করার উদ্দেশ্য কিন্তু আপনি জব করবেন, আপনি এন্টারপ্রেনার হবেন, কেমন আপনি উদ্যোক্তা হবেন, কিন্তু কয়জন উদ্যোক্তা হয় বলেন, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এই দিকে নিয়ে না, আমরা অন্যদিকে আমরা জবের দিকে চলে যাই, সো আমি আজকে এমন একটা উদ্যোক্তার সাথে পরিচয় করাবো, খুবই ভালো লাগবে আপনাদের, উদ্যোক্তাটা হচ্ছে এটার নাম হচ্ছে এমএলএম উদ্যোক্তা, কেমন যেখানে কোনো প্রকার অনেক কিছু প্রয়োজন না, আমি পরে মেসেজটা দিচ্ছি কি প্রয়োজন এমএলএম উদ্যোক্তা হইতে, কি লাগবে সেটা আমরা দেখাবো, সো আমি আপনাদেরকে যে ইনফরমেশন দিতে চাই খুবই ভালো লাগবে, আগে যে কথাটা ছিল সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ইজ কি ফর সাকসেস, এই কথাটা কিন্তু রং, এটা এখন আর চলে না, হ্যাঁ এখন কিন্তু স্মার্টফোনের যুগ চলে আসছে না, এখন হচ্ছে এডুকেশন কি বলে আপনার হার্ড ওয়ার্কের জায়গায় স্মার্ট ওয়ার্ক চলে আসছে, কি ওয়ার্ক চলে আসছে, স্মার্ট ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ইজ কি ফর সাকসেস, সো এটাকে আমরা কেটে দিব, ওকে। আমি আপনাদেরকে যদি আরো ডিটেলস বলতে চাই, এই এই পাটে অর্থাৎ এই পাশে যারা আছে আমার ডান পাশে যারা আছে তারা কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল এফোর্ট দেয়, অর্থাৎ নিজে নিজে কাজ করে, এবং তারা হচ্ছে আপনার মানে লিমিটেড একটা ইনকাম করে,
এবং তারা করে কি আপনার সময়টাকে বিক্রি করে আরেকজনের কাছে, যেন আমি জব করছি 8 ঘন্টার জন্য, জব করছি 8 ঘন্টা, আমি টাইমটা একজন সাথে বিক্রি করে দিলাম, কেমন এর টাইমটা, সে টাইম বিক্রি করে হ্যাঁ টাকার বিনিময়ে, কেমন। এবং তারা হচ্ছে এবং এটাও কিন্তু একটা লিমিটেড আওয়ার, তারা চাইলে বেশি করতে পারবে না। আপনি একটা জব করছেন 8 ঘন্টা বা 10 ঘন্টা, এর বেশি করে তো লাভ নেই, তাই না, আপনাকে কিছু দেবে না। সো এখানে একটা লিমিটেড আওয়ার তারা কাজ করে, এবং তারা যদি অ্যাক্টিভ না থাকে কখনোই তাদের, আপনি একটা জব করছেন ভালো একটা জব, যে 7 দিন না যান আপনার জব থাকবে, সরকারি জব হলেও সে 1-2 মাস থাকতে পারে বা 6 মাস থাকতে পারে, কদিন থাকবে, 2 মাস থাকতে পারে, তো এটা সমস্যা আছে, একটু থাকতে পারে। এখন দেন এই পাশের লোকগুলো আমি এইভাবে বলতে চাই, দেখেন আপনি একটা দোকান দিলেন, কেমন, আপনার নিজে অনেক মাল, 1 কোটি টাকার মাল আছে, আচ্ছা আপনি যদি শাটার না খুলেন ইনকাম হবে না, মাল বিক্রি হবে, অনেক মাল আছে কিন্তু না, হবে না। আচ্ছা ধরেন আপনি আপনি একজন অনেক বড় ডাক্তার হয়ে গেলেন, ধরেন আপনি একদম FCBS করে আসছেন, আপনার অনেক বড় বড় ডিগ্রি, এরকম কখন হয় যে ডাক্তার সাথে অনেক পড়াশোনা করে আসে, ঠিক আছে ওনাকে মাস শেষে আমি টাকা দিয়ে আসি, এরকম কখন হয়? আমরা করি করি না, কিন্তু এটা যদি হয়েছে তাহলে ভালো হতো নাকি, যে পড়াশোনা করলে শেষ, ওই ডাক্তার সাহেব সুন্দর চেম্বার নিতে হবে, এসি লাগাইতে হবে, ভালো ব্যবহার করতে হবে এবং সুন্দর প্লেসে বসতে হবে, তারপরে লোকজন যাবে, আবার সবকিছু ঠিক আছে, উনি যদি কোনদিন না যান চেম্বারে তার ইনকাম হবে না, তখন তাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং দেখেন একজন ইঞ্জিনিয়ার শুধু সাইডে না যায়, যে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, বোর্ড থেকে পাশ করছি, আমি শুয়ে ঘুমাবো, টাকা আসবে, হবে আবে আসবে, টাকা আসবে, কখনোই টাকা আসবে না। এবং দেখেন আমি টিচার ছিলাম, মানে আমি অনেক সময় বলি যে এরকম কোনো যদি আইন হইতো যে টিচার, যে স্টুডেন্টরা যে টিচারের কাছে পড়বে, ওরা যখন এস্টাবলিশ হবে টিচারকে পয়েন্ট সামথিং কমিশন দিবে, তাহলে আমার 20 টাকার উপরে ইনকাম থাকতো, কারণ জীবনে অনেক স্টুডেন্ট পড়েছি, কারণ ভর্তি কোচিং জড়িত ছিলাম আমি, UCC অনেক মানে অনেক বছর ছিলাম, একটা ভার্সিটিতে ছিলাম, আর নিজে অনেক প্রমাণ পড়েছি, তাহলে আমার কি হতো এখন, এখন এখানে আসতে হইতো না, কি বলেন, সারা পৃথিবী করতে আমি সুযোগটা নাই। সো আমি যখনই টিচিং ছেড়ে দিয়েছি আমার কিন্তু ইনকাম স্টপ, একদম জিরো। ওকে দিচ্ছি, এখন জবের ক্ষেত্রে যারা আগে বলেছিলাম, জবের ক্ষেত্রে চাকরি না করেন আপনার, তাহলে আমি যারা বলতে চাচ্ছিলাম আপনারা বুঝছেন কিনা আমি জানি না, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে এই পাশে আমরা যারা আছি আমাদের অ্যাক্টিভিটিসটা কিন্তু এখানে, এবং এখানের পরিমাণটা 95%। ওকে এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই, চাই। ওকে তাহলে আজকের প্রোগ্রামটা আপনাদের জন্য খুবই চমৎকার হবে। আর এই পাশের লোকগুলো কি করে দেখেন, তারা করে কি, তারা যদি, তারা হলো আপনার একটা টিম ওয়ার্ক করে, তারা কি করে টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক আমি যদি ব্যাখ্যা দিয়ে ধরেন, আপনি যদি একটা বড় 10 জনে মিলে একটা সুপার শপ দিলেন, এই যে স্বপ্নের মতো না, ওরা কিন্তু মোটামুটি একটা প্যাসিভ ইনকাম পাচ্ছে, ওখানে একটা টিম ডেভেলপ করছে তারা, তো মালিক টিম ডেভেলপ করার পরে যদি সে এস্টাবলিশ করে ফেলতে, তার কিন্তু অফিসে না গেলেও চলে, অটো আসবে, সেটা অনেক মানে ব্যয়বহুল একটা ব্যাপার। সব জায়গায় একটা ব্যাংক করেন, ব্যাংকের কিন্তু একটা টিম আছে না, ম্যানেজারের একটা টিম আছে, ম্যানেজারের কাছে সিগনেচার, কোনোদিন ম্যানেজার না গেলেও কিন্তু ব্যাংক বন্ধ হবে না, কেমন। অর্থাৎ এই পাশের লোকগুলো হচ্ছে তারা টিম ওয়ার্ক করে, কেমন। এবং দেখেন তারা কি করে, তারা টাকার বিনিময়ে সময় কিনে নেয়, তারা কি করে, টাকার বিনিময়ে অন্যের সময়টা কিনে নেয়, কেমন। ওকে এবং তারা করে কি, আনলিমিটেড ইনকাম করে, যেহেতু তাদের হচ্ছে টিম ওয়ার্ক, যত বড় টিম হবে অত তাদের ইনকাম হবে, এবং তারা একটা সময় পরে করে অটো পাইলট মোডে চলে আসে, একটা সময় তারা অটো পাইলট মোডে চলে আসে, এবং এটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ ইনকাম, কেমন। প্যাসিভ ইনকামকে আমরা সবাই পেতে চাই, চমৎকার কিছু ইনফরমেশন দেবো আজকে আপনাদের, আমি নিজেও প্যাসিভ ইনকাম পাচ্ছি এবং এটা খুবই মানে অথেন্টিক এবং লিগ্যাল, যেটা আপনাদেরকে আমি শেয়ার করবো আজকে, খুবই ভালো লাগবে আপনাদের। সো আমি আপনাদের যারা বলতে চাই, রবার্ট কিওসাকি এই বইটা পারলে একটু পড়বেন, এটা বাংলাতেও পাওয়া যায়, খুবই মানে নাইস, এটা পড়লে আপনার সিক্স সেন্স খুলে যাবে, আপনার অনেক ভালো লাগবে, অনেক কিছু, অনেক ইনফরমেশন আপনি নিতে পাবেন। এই বইয়ের কিছু টার্ম আজকে আপনাদেরকে আমি বলছি আর কি, ছোট আকারে উনি বলছে যে পোর্টের যারা আছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওরা করে কি আপনার টাকার পিছনে দৌড়ে, ওরা কি করে টাকার পিছনে দৌড়ে। আপনি যদি টাকার পিছনে দৌড়েন কখনো টাকা আর্ন করতে পারবেন, এটা হয় না। কিন্তু আমি সবসময় বলি চেয়ারের পিছনে না দৌড়ে আপনি চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেন, দেখবেন চেয়ার আপনার পিছনে দৌড়বে, কেমন। টাকা হচ্ছে, এই পাশের লোকগুলো সবাই হচ্ছে টাকার পিছনে দৌড়ে, আর এই পাশে যারা রিচ ডেড তাদেরকে উনি রবার্ট কিওসাকি বলছে তাদের পিছনে টাকা দৌড়ে, কেমন, তাদের পিছনে টাকা দৌড়ে। আপনি কোন জায়গাটা থাকতে চান? ওকে, তো আমি অনেক সময় নিজের কথা কিছু বলতে হয়, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ফরেভারে যখন কাজ করা শুরু করেছি আমি একটু ভিন্ন রকম চিন্তা ভাবনা করেছিলাম। আমি ফরেভারে প্রচুর স্টাডি করি, প্রতিদিনই শিখি, আমি অনেকটাই প্রতিদিনই আমি একজন স্টুডেন্ট, আমি প্রতিদিনই শেখার চেষ্টা করি, যে কারণে এখন ফরেভারের ইম্প্রোডাক্টসের যে মানে যে সুযোগটা আমি পাচ্ছি, অনেক প্রোগ্রাম বাইরে করে আমি হেড অফিসের তেমন প্রোগ্রাম সুযোগ দিতে পারি না, আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, 3টার বেশি প্রোগ্রাম দিতে পারি না, সেটাও আগামী মাসে কোথায় কোথায় প্রোগ্রাম হবে, অলরেডি টাকা আমাকে পেড করে ফেলছে, কেমন, আগামী মাসে কোথায় কোথায় প্রোগ্রাম করবো আমি বুঝাতে পারছি,
তার মানে কি আমি কি টাকার পেছনে ধরতেছি না টাকা আমার পেছনে ধরতেছে? ব্যাংকে টাকা পাঠায় বলে কি স্যার আমাকে একটু সময় দিতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট, এবং এটা বেশি সময় লাগে না আমার করতে। তা আপনাদেরকে বলবো আপনারা যখন ইনফরমেটিভ হবেন বিশ্বাস করেন টাকা আপনাদের পেছনে ধরবে। আমরা ফরবারের প্রোডাক্টের জন্য কিন্তু এখন আমি কল দেওয়ার সময় পাই না, আমাকে কল দেয় ভাই এটা লাগবে, ভাই এটা লাগবে। তা আপনাকে যদি ফোন দেয় যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে, তার মানে কি টাকা আপনি পেছনে ধরতেছি কিনা? মানে উনি উনি বলতেছে প্রোডাক্ট লাগবে মানে কি আমাকে, আমি টাকা দিচ্ছি টাকা নেন আমাকে প্রোডাক্ট দেন। ওকে, এটা খুব সহজ, এইটাই নিয়ে আজকে আমি ব্যাপকভাবে আলোচনা করবো, আশা করি খুব ভালো লাগবে। এবং আমরা আমরা কোনটা চাইবো, আমরা নিশ্চয়ই এটা চাইবো, আমরা অলরেডি বলে ফেলছেন। এখানে আসার জন্য আমাদের কী করণীয় আমি খুব সুন্দরভাবে আপনাদের বলতে চাই, যদি আপনারা এই পাশ থেকে এই পাশে আসতে চান তাহলে কী করবেন? খুব লজিক্যাল একটা বিষয়। আচ্ছা আমরা সবাই কি তৈরি আছি নাকি? একটু হাত তুলে দেন তো জোরে। আপনারা ভাবছেন হাত তুলে কেন নিছি বলবো? একজন ঘুমাইতেছিল, সবাই না, এত চমৎকার ইনফরমেশন ঘুমাচ্ছে, মনে মনে স্বপ্নে চলে গেছিল, দেখা দরকার নাকি ঘুমাচ্ছে, আবার ঘুমান আবার হাত তালেবেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো যারা বলছিলাম, তো আমরা এই পাশ থেকে এই পাশে আসতে চাই, আমরা আজকে জানবো কিভাবে আসবো। দেখেন বলছে এটা একমাত্র সম্ভব নেটওয়ার্কিং বিজনেসের মাধ্যমে। নেটওয়ার্কিং বিজনেস, নেটওয়ার্কিং বিজনেসটা কি সেটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করবো। এবং আপনারা খুব মানে অবাক হয়ে যাবেন, মডার্ন ইকোনমিক্সটা বর্তমানে যারা হচ্ছে আপনার অর্থনীতিবিদরা তারা বলছে 21st century চ্যালেঞ্জ হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং। 21st century চ্যালেঞ্জ নেটওয়ার্ক মার্কেটিং, কেমন? সো আমরা দেখবো যে এই মার্কেটিংয়ে দেখেন বড় ইন্ডাস্ট্রি করার দরকার নাই। আপনার যদি প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী হতে চান আপনাকে ইন্ডাস্ট্রি করতে হবে, শত শত কোটি টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে, কেমন? এবং অনেক সময়ের ব্যাপার। ওকে, আপনি কোনো নতুন প্রোডাক্টে আসলে কিন্তু 10 বছরের মধ্যে আপনি কিছুই বুঝবেনই না, একটা ব্রান্ড করতে হবে, কেমন? এখন এইটা করতে চ্যালেঞ্জ হয়েছে, কেমন? যারা অলরেডি ব্রান্ড করছে তারা অনেক প্রতিষ্ঠিত, কেমন? আপনি স্কোয়ার বেক্সের সাথে আপনি পারবেন না। সো কী করবো আমরা? দেখেন এই জায়গাটায় আপনার এরকম কোনো প্রকার দোকান নিয়ে আরও দরকার নাই, যে আপনি এখানে এই বিজনেস করতে চান। আপনি দেখেন ছোট্ট একটা পানের দোকান নিলেও কিন্তু 4-5 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হয়, তারপর ডেকোরেশন করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এই শুধু এই সিস্টেমে আপনি এখান থেকে এখানে আসতে চান, এইটা আপনাদের প্রয়োজন নাই, কেমন? এখানে কোনো প্রকার বড় বিগ কোনো টাকারও প্রয়োজন নাই, মানে বিগ অ্যামাউন্টের কোনো টাকারও প্রয়োজন নাই। যদি আপনি আরেকজন শুরু করতে চান তাহলে আপনার কী লাগবে, কী প্রয়োজন, সেটা তো আমরা জানতে চাই নাকি? ওকে, আমি সেটা আজকে ডিটেলস আপনাদের বলতে চাই। এখানে কী করতে হবে তাহলে আপনার দরকার হচ্ছে একটা অ্যাটেনশন, শুধু এটা করার জন্য দরকার আপনি মেধা দিবেন এবং শ্রম দিবেন। কী দিবেন? মেধা এবং শ্রম। আপনি জানেন মানে ফরেবলেন্সের কাজ করার জন্য, কাজ শুরু করার জন্য কোনো টাকা প্রয়োজন হয় না। আমরা কি আমরা যখন জয়েন করছি কোনো টাকা দিছি? যারা জয়েন করছি দিতে হয় না। সো খুব অথেন্টিক এবং ইফেক্টিভ একটা প্ল্যান, শুধু আপনার মনোযোগ এবং আজকে কষ্ট করে আপনারা আসছেন যারা নতুন এবং ইনফরমেশনগুলো নিচ্ছেন, এইটাই হচ্ছে আপনার কাজ, কেমন? একটা প্রোগ্রাম করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। সো আমরা যেটা বলতে চাই আপনাদের অনেক ভালো লাগবে, আমরা যদি একটু ইকুয়েশন দেখায়, দেখেন আমাদের ব্রেন হচ্ছে দুইটা জিনিস বুঝে, আমাদের ব্রেন হচ্ছে ইকুয়েশন বুঝে এবং লজিক বুঝে, কেমন? আর এই জায়গা হচ্ছে ইমোশন। যদি আপনি সফল হতে চান তিনটা জিনিসের কম্বিনেশন করতে হবে, একটা হচ্ছে ব্রেনকে লজিক দিতে হবে, ইকুয়েশন দিতে হবে, আর এই জায়গাটায় ইমোশনে এটা নিতে হবে আপনি সফল, কেমন? ইমোশন ছাড়া সফল হওয়া যায় না। ওকে, আমি এখন আপনাকে দেখাবো কিছু লজিক কিছু ইকুয়েশন। দেখেন আপনি পার মান্থে কত টাকা জমাতে পারেন এবং জমাইলে আপনি কিভাবে, দেখেন আমি যদি বলি যে পার মান্থ যদি আপনি 10,000 টাকা করে জমান, কারণ জমা যেতে হবেই, তাহলে আপনার যদি কত 25 বছর যদি টাকা জমান, কয় লাখ টাকা জমবে? 30 লাখ। ইকুয়েশনটা বুঝেন, আপনি যদি পার মান্থ 20,000 টাকা করে জমান 60 লাখ হবে, যদি পার মান্থ 30,000 টাকা করে জমান আপনার, 30,000 টাকা করে কারা জমাতে পারে যাদের 2 লাখ টাকা ইনকাম, কয়জন পারে বলেন? আচ্ছা হ্যাঁ, এই টাকাগুলো জমাতে পারবেন যদি আপনার কোনো এক্সপেন্স, মেজর কোনো এক্সপেন্স না থাকে। যেমন ধরেন আপনার হতে পারে যে আপনার বিয়ে হইতে পারে, বিয়ে তো করতে হবে নাকি? বিয়ে তো এমনি করা যাবে না, হ্যাঁ এখন আমার সুযোগ আছে মানে পালায় যায়, এটা কম টাকা হয়ে যায়, তারপরে তো কিছু খরচ তো আছেই, কেমন? ওকে, তারপরে আপনি যদি একটা বাড়ি করতে চান, একটা বাড়ি যদি করতে চান তাহলে কি টাকা জমাতে পারবেন? এখানে খরচ হয়ে যাবে। আপনি যদি এরকম হয় যে অসুস্থ হয়ে গেছেন, আমার এক নানা ব্যাংক থেকে রিটায়ার করছে আর কি, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক কাজ করতো, সে 10 লাখ টাকা আলাদা করে রাখছে। আমরা জিজ্ঞাসা করলাম কেন 10 লাখ টাকা? যদি হার্ট অ্যাটাক করি, মানে মানে বাইপাসটা যদি করতে হয় জন্য সে আলাদা করে রাখছে টাকা, কেমন? আসলে অসুস্থতা এটা আমাদের দেশের এখন একটা ফ্যাক্ট, মানে আমরা প্রিপারেশন নিচ্ছি অসুস্থ এবং টাকা জমাচ্ছি, কেমন? আর হইলে তো বোঝা যায় কি অবস্থা। এবং দেখেন আপনারা যদি টোর্স করতে চান, দেশের বাইরে একটু ঘুরতে যেতে চান, কক্সবাজার গেলেও তো 1 লাখ টাকা খরচ হয়ে যায় যদি ফ্যামিলির সাথে যান,
সো যদি এটা করেন তাহলে আবার এগুলো কমে যাবে। এবং আপনার বাচ্চাদের পড়াশোনার খরচ তো অনেক বেশি এখন, বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হয়, তাহলে তো বুঝতে পারছেন, তাহলে এই টাকার জমানোর সুযোগ নেই। এবং দেখেন আপনি যে একটা স্বপ্নের গাড়ি কিনে ফেলেন তাও তো সম্ভব না, কেমন স্বপ্নের একটা গাড়িটা হইতে পারে? হ্যাঁ, তা। এবং দেখেন আমি বলছিলাম যে এটা আমাদের, আমরা যদি এই পাশে থাকি 95% থাকি তাহলে এগুলো সম্ভব না, হয় না, আমরা পারি না। ওকে, কিন্তু আমাদের তো এগুলো প্রয়োজন নাকি? আমাদের তো এগুলো প্রয়োজন। আমি আজকে এমন একটা ইনফরমেশন দিব, এমন কিছু লজিক্যাল বিষয় দেখাবো, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। ওকে, আমি যারা দেখাতে চাই আপনি দেখেন, এখন নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি কি, যদি আমি এটা বলতে চাই, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে কি, এখানে টাইম লেবার আছে, মানে লিভার বুঝেন তো, লিভার মানে হচ্ছে কম পরিশ্রম করে বেশি আউটপুট যেখানে পাওয়া যায়, এখানে সুযোগটা আছে। এবং নেটওয়ার্ক বিজনেসের ক্ষেত্রে আরেকটা যেটা সুযোগ পাচ্ছেন এখানে, আপনার টাইমটা হচ্ছে নিজের মতো ব্যবহার করতে পারেন, লোকদেরকে আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন, এখানে এটা আপনি পার্ট টাইম করতে পারেন, ফুল টাইম করতে পারেন। এখানে সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে, মানে আপনি এটা উইন উইন বিজনেস। উইন উইন বিজনেসটা কিরকম, যে আপনি যদি একজনকে ইনকাম করা দিতে পারেন তাহলে আপনার ইনকাম হবে, তার মানে অন্যের স্বপ্ন বাস্তবায়ন, আপনি যদি ওনাকে ইনকাম করাতে পারেন তাহলে কি আপনার ইনকাম হবে, কেমন? অর্থাৎ হচ্ছে মজাটা কিরকম, দেখেন আপনি যদি কোথাও জব করেন, ধরেন কোনো একটা ব্যাংকে আপনার জব হলো, কেমন, তা আপনি ব্যাংকের ম্যানেজার যদি বলেন যে স্যার আমি আগামী মাসে ম্যানেজার হতে চাই, ও কি বলবো, ম্যানেজার হবে 5,000 রাতে দেবে, মানে উনি ম্যানেজার তার চেয়ার সেরে দেবে। মানে এটা এমন একটা সিস্টেম, যদি আপনার টিমে কেউ ম্যানেজার হতে চায় আপনার কিন্তু খুব খুশি হয়, আরে হও তুমি হও, আমি আমার টিমে চাচ্ছি আমার ডায়মন্ড ম্যানেজার হোক, আমার টিমের একজন ডায়মন্ড ম্যানেজার হোক, এখন আগাচ্ছে একজন খুব, আমি তাকে প্রচুর সাপোর্ট দিচ্ছি, আমার দরকার নেই, আমি ডায়মন্ডের বাবা হবো, কি বলেন, দরকার নেই। হ্যাঁ, এটা কিন্তু খুব মজার বিষয়, এই জন্য এই বিজনেসটা হচ্ছে এত চমৎকার, অর্থাৎ উইন উইন বিজনেস, কেমন। এবং এইটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, সবার একই অপরচুনিটি, এখানে বস বলতে কেউ নেই, সবাই সমান অপরচুনিটি আমরা ইউজ করতে পারি। সো আপনার এটা আপনি কি চান, আমি যারা বলতে চাই আপনাদের অনেক ভালো লাগবে, আমাদের কিছু জিনিস আমরা সবাই চাই, প্রতিটা মানুষ আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের প্রতিটা মানুষ কিছু জিনিস চায়, তার মধ্যে অন্যতম হচ্ছে দেখবেন আমরা প্রত্যেকে চাই এক্সট্রা ইনকাম করতে চাই, চাই কিনা, এক্সট্রা ইনকাম করতে চাই আমরা সবাই, হচ্ছে আপনার একটু সেভিংস করতে চাই, সবাই চাই, মানে একটা রিক্সাওয়ালাও চায়, যারা খুব কম পরিশ্রম সেও চায় দিনে 50-100 টাকা জমা দিতে চায়, সেভিংস করতে চায়। এবং প্রতিটা লোক চায় হচ্ছে আপনার ড্রিম ফুলফিল করতে চায়, আমার যে স্বপ্ন আছে এটাকে ফুলফিল করতে চাই আমরা, এটা এটা আমাদের বেসিক নিড, আমরা এটা করতে চাই। এবং দেখেন প্রতিটা লোক যে জিনিসটা চায় যেটা হচ্ছে আপনার রিসিডিউল ইনকাম করতে চায়, রিসিডিউল ইনকাম বলতে হচ্ছে আমি এখন মানে কাজ করছি, একসময় কাজ করবো না কিন্তু আমার ইনকাম বন্ধ হবে না, রিসিডিউল ইনকাম, কেমন। তো এই প্রত্যেকটা অপরচুনিটি কেমনে পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো। এবং এটাও চায় সবাই ফ্রিডম বাই নেচার, মানে সে স্বাধীন থাকতে চায়। দেখেন স্বাধীনতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, প্রথম স্বাধীনতা হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্বাধীন হলে কিন্তু আপনি সেফ। এবং আপনি দেখবেন স্বাধীনতা একটা বিষয় হচ্ছে যদি সাংসারিক লাইফে স্বাধীন হওয়া যায়, খুব এটা খুব ফ্যাক্ট। এবং আপনি যেখানে জব করছেন সেখানে আপনি স্বাধীন কিনা, আপনি বকা খাইতে হয় কিনা, এমন কোনো জব আছে যেখানে বস বকা দেবে না বলে, মানে আমার এক ফ্রেন্ড বলতেছে দোস্ত 27,000 টাকা স্যালারি পায় কিন্তু 27,00,000 টাকার টেনশন নিয়ে ঘুমায়, মাঝে মাঝে ওষুধ খায় ঘুমাইতে হয়, এটা চাকরির লাইফ, কেমন। সো এই এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা প্রতিটা মানুষ চাই, ওকে, কিন্তু আমরা পারছি কিনা। আমি আজকে আপনাদেরকে কিছু দিতে চাই যে সহজে আপনি কি করে এগুলো পেতে পারেন। ওকে, আমি বলবো এটা একমাত্র সম্ভব, সবগুলা সম্ভব হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। একটা হাততালি দিতে পারেন, মাঝে মাঝে হাততালি দিতে পারেন, এটা খুবই অথেন্টিক এবং ইফেক্টিভ। সো আমরা এটাকে এনজয় করব। এখন দেখেন নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আমরা জানলাম যে নেটওয়ার্ক মার্কেটিং খুব দরকার, কিন্তু এটা করার জন্য দরকার একটা বেসমেন্ট, দরকার একটা ভালো কোম্পানি, কেমন। নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য একটা কোম্পানি, আমরা কিন্তু আগে অনেকবার প্রতারিত হয়েছি বিভিন্ন জায়গায়, কারণ ওই প্রতিষ্ঠানগুলো ভালো ছিল না। বাট আমরা দেখব আমরা এটা সবগুলাই চাই, সব চাই, আমরা রিসিডিউল ইনকাম করতে চাই, সেভিংস করতে চাই, আমরা আমাদের ড্রিম ফুলফিল করতে চাই, সব কিছু চাই। বাট আমাদের দরকার একটা বলেন ভালো একটা কোম্পানি দরকার। তো আসেন, ভালো কোম্পানি বলতে আমরা একটা কোম্পানিটা কেমন ভালো যদি একটু দেখাই আপনাদেরকে। আপনাদের হাতে কি ইয়ে আছে, মোবাইল আছে, নতুন আছে, মোবাইলটা বের করেন, লাইন চালু আছে, মানে অনলাইন আছে কিনা, অনলাইন নেট আছে কিনা, নতুন যারা আছেন নতুনরা একটা ফোন বের করেন। এবং যে আগে দেখাইতে পারবেন আমি একটা কাজ হোমওয়ার্ক দিব তার জন্য, তাকে আমি ডাইকে সবার সাথে পরিচয় করে দেবো এখানে, কেমন। ফোনটা বের করেন, আপনার অনলাইনে গুগলে গিয়ে একটু লেখেন, গুগলে গিয়ে একটু লিখবেন www.bestcompany.com/mlm, এই কথাটা লেখেন গুগলে। যারা একদম নিউ আছেন তারা আবার কেউ নকল করেন না, মানে পাশে কেউ বলে দেন না আর কি। হ্যাঁ, নতুন যিনি আছেন কি লিখবেন, www.bestcompany.com/mlm, কেউ পারলে আমাকে বলবেন। কেউ যদি বিয়ার করে থাকেন কি দেখাচ্ছে পাইছেন, best company.
এখনো কেউ পান নাই, আপনি পাইছেন? চলে আসুন, আসেন 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 দেখি আসেন, ভেরি গুড। চাঁদপুর আমি অনেকবার গেছি, হ্যাঁ আপনি কি পাইছেন একটু বলেন সবাইকে। আমি শিখাই দিই না, কেমন উনি দেখিয়া গুগল মামা। এখন কিন্তু আসলে এই জ্ঞানী হওয়ার জন্য আপনি টক শো দেখার দরকার নাই, জ্ঞানীদের কথা শোনার দরকার নাই। এই গুগল মামা হচ্ছে জ্ঞানী মানুষ, কেমন ওনাকে প্রশ্ন করলে আপনাকে সব সঠিক জ্ঞান দিবে। ওকে, উনি গুগল মামাকে প্রশ্ন করছে যে ওয়ার্ল্ড বেস্ট মানে MLM কোম্পানি কোনটা আছে, কেমন উনি পাইছে হচ্ছে 170টা রিয়েল MLM বিজনেস করে, যারা হচ্ছে নিজস্ব পণ্য নিয়ে বিজনেস করে, তাদের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে জোরে বলেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ফরএভার, ভেরি গুড, দেন হাত দেন একজন সবাই। ওকে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ মেহেদি ভাই, থ্যাংক ইউ আপনার আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, উনি যে পেজটা দেখাচ্ছে এই পেজটা হচ্ছে এরকম এরকম বেস্ট উনি দেখাইছে, কেমন এটাতে কি লেখা আছে বেস্ট লেবার মার্কেট অপরচুনিটি, 170 কোম্পানি আছে যার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফরএভার, আমাদের স্কোর হচ্ছে 9.9, এবং সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু অনেক শেষে আছে এবং তাদের কারো 7.2, এবং এখানে স্কোর হচ্ছে 244, এবং সবচেয়ে বড় কোম্পানিটার স্কোর হচ্ছে মাত্র 61। সো বুঝতে পাচ্ছেন আমরা এমন একটা কোম্পানির সাথে পরিচয় করাচ্ছি আজকে আপনাদের, যেটা হচ্ছে রিয়েল MLM কোম্পানি, যেখানে আমি যেখানে আমি সময় দিয়ে আমি MLM উদ্যোক্তা হতে পারি, কেমন আমরা আজকে MLM উদ্যোক্তা নিয়ে ডিটেইলস কথা বলবো। সো এই কোম্পানিটা সম্পর্কে আরেকটা আমি বলি, কোম্পানি দেখলাম ভালো, এবার আপনি গুগলে আরেকটা সার্চ দিতে পারেন। আপনি যদি গুগল মামাকে প্রশ্ন করেন যে এবার লেখেন যে ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি, যদি গুগলকে এই প্রশ্নটা করেন, গুগল আপনাকে একটা পেজ দেখাবে, সেই পেজটা হচ্ছে এরকম, গুগল দেখাবে ফরএভার লিভিং প্লাস দ্য বেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ মানে অপরচুনিটি খুঁজেন সারা ওয়ার্ল্ডে, সেখানে ফরএভার নামটা আসে, আপনি যদি বেস্ট কোম্পানি দেন তাও ফরএভার নামটা আসে। সো আমরা খুব লাকি, আমি খুব লাকি যে আমি এমন একটা কোম্পানিকে মানে রিপ্রেজেন্ট করছি আপনাদের সামনে যারা পৃথিবীতে নাম্বার ওয়ান, কেমন আমি খুব লাকি এবং আমি খুব প্রাউড ফিল করি আমি যে আপনাদের এমন একটা প্রতিষ্ঠানে কাজ করছি যেটা সারা পৃথিবীতে 170 দেশের প্রায় মানুষের সেবা দিতে যাচ্ছে, মানুষের হেলথ বিউটি অ্যান্ড ওয়েলথনেস নিয়ে কাজ করছে, খুবই চমৎকার। আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো। সো আমরা দেখবো এই ফরএভার সম্পর্কে একটু জানবো, একটা হাত তালি দিতে পারেন ফরএভার। ফরএভার লিভিং প্লাস আজ থেকে 41 বছর আগে আমেরিকার এরিজোনাতে, স্কটসডেল এরিজোনাতে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 41 বছর পরে প্রায় 170 দেশে কাজ করছে, কেমন এবং 100+ দেশে নিজস্ব ভবন তৈরি করছে। শুধু তাই না, বাংলাদেশে তারা হচ্ছে 2010-12 মে কাজ শুরু করে অদ্যাবধি খুব সততার সাথে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে খুব চ্যালেঞ্জের দেশ, এনে সব কিছু খুব চ্যালেঞ্জ, তারপরে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। অফিস ছিল বনানে ছোট অফিস, বা সেখান থেকে হচ্ছে অনেক বড় অফিস, এবং বাংলাদেশে 6টা অফিস, এটা সহ 6টা অফিস, কেমন ঢাকাতে 2টা অফিস, সব মেনটেন করছে। তো এটা কখন সম্ভব বলেন, যখন সবকিছু লিগ্যাল থাকে, যখন সবকিছু অথেন্টিক থাকে, যেখানে সব মানে আমাদের উপকারটা যেখানে প্রায়োরিটি পায় সেখানে কিন্তু সম্ভব, নাহলে কি আমরা আসতাম? আমরা কি অন্য পেশা ছেড়ে যান? আমি আপনাদেরকে বলি, আমি টিচার ছিলাম, অনেক প্রতিষ্ঠিত বলা যায়, কারণ জানেন ঢাকা শহরে ম্যাথমেটিক্সের টিচারদের কি টাকার অভাব আছে? টাকার অভাব নেই, নাটা কে বলছেন জোরে বলেন, টাকার অভাব আছে? বিশ্বাস করেছি আমি কাজ শুরু করছি, এবং বিশ্বাস করেন ও আগে যেরকম ছিলাম তার চেয়ে অনেক 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 গুণ ভালো আছি সব দিক থেকে, কেমন অনেক ভালো আছি। সেই ভালো থাকার জন্য আপনারাও পারেন, এজন্য আজকে আমাদের এই প্রেজেন্টেশন, আশা করি অনেক ভালো লাগবে। তো ফরএভার ফরএভার কাজ করে মানুষের হেলথ এন্ড বিউটি কাজ করে, এবং আমি প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে বিখ্যাত বিজনেস কোনগুলো,
ওকে, সবচেয়ে বড় বিজনেস হচ্ছে নিজেকে সুস্থ রাখা। আর নিজেকে সুস্থ রাখার জন্য দরকার সঠিক মাত্রার নিউট্রিয়েন্ট, আর সঠিক মাত্রার পুষ্টি দরকার। আর সঠিক মাত্রার নিউট্রিয়েন্ট নিয়ে কাজ যদি আপনি খুঁজেন, তাহলে দরকার আপনার ফুড সাপ্লিমেন্ট। আর বিশ্বের সেরা ফুড সাপ্লিমেন্ট তৈরি করা হচ্ছে ফরেভার লিভিং প্লাস। তাহলে সেরা বিজনেসটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা, যেটা আমি পেরেছি। আমি একসময় অনেক ওজন ছিল আমার, অনেক মোটা ছিলাম, অনেক প্রবলেম ছিল, অনেক বয়স ছিল, বয়স ছিল তখন মনে 40, মনে হয়তো 50, বাট এখন বয়স 46, মনে হয় কত বলেন, 20-এর নিচে বলা দরকার নেই। আচ্ছা, একজন কোন কারণে হাত তালি ভুল করে দিয়ে দিছে, ওনার জন্য সবাই হাত তালি, এটা নিয়ম, কেমন? ওকে, তো যেটা বলছিলাম খুবই চমৎকার। সো যে কারণে আমাকে অনেকে বলে যে ফরএভার তুমি কি পাবে, আমি বললাম যে কি পাইছি আগে এটা চিন্তা করি, আমি কি পাবো কিটা পরে দেখা যাক। আমি অলরেডি আলহামদুলিল্লাহ আমার 3 বাচ্চা, সরি আমার বউয়ের 3 বাচ্চা, আমার আমার হচ্ছে আলহামদুলিল্লাহ মেয়ে 7-এ পড়ে, ছেলে 6-এ পড়ে, তারপরে মেয়েটা ক্লাস 2-তে পড়ে, কেমন? সো আমি তো বুঝতে পারছি না, এখন বউ টেনশন করে, বছরে ছোট, কেমন? বাট এখন আমি তার চেয়ে 10 বছরে ছোট হয়ে গেছি, মানে সে শিক্ষক, সে তো সে এমন টেনশনে আছে, কারণ হচ্ছে বয়স কমলে যা হয় আর কি, বিয়ার প্রস্তাব প্রস্তাব আসে মনে হয়। তো ফরএভার লিভিং প্লাস হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনাকে সবকিছু দেওয়ার জন্য সে তৈরি, শুধু আমরা নিতে চাই এবং নেওয়ার জন্য টেকনিকগুলো আমরা আজকে জানাবো। ফরএভার লিভিং প্লাস এর বিটিটা সম্পর্কে একটু বলতে চাই, দেখেন খুবই ভালো লাগবে। আমি ফরএভার লিভিং প্লাস কাজ শুরু করবো ভাবছি, তখন এই এই প্রশ্নটা আমার মধ্যে ছিল যে ম্যানেজমেন্ট বডি। আমি আগে দেখেছি, আগে খুব তিক্ত অভিজ্ঞতা ছিল যে আপনি 5 বছরে একটা কোম্পানি করছে, 5 বছরের মধ্যে 5টা কোম্পানি হয়ে গেছে, কেমন ভেঙে গেছে কোম্পানি। সো আমার একটা টেন্ডেন্সি ছিল যে ফরএভার ম্যানেজমেন্ট, যখন আমি ফরএভার ম্যানেজমেন্ট নিয়ে স্টাডি করলাম, দেখলাম একক মালিকানার প্রতিষ্ঠানটা স্টার্ট করে 78 সালে রেক্স মন, কেমন রেক্স মন, ওনার জন্য একটা হাততালি দেবেন, রেক্স মন। মাই ডিয়ার পার্সন, খুবই মানে বড় মনের একজন মানুষ, উনি প্রতিষ্ঠানটা স্টার্ট করে এবং ওনার উদ্দেশ্য ছিল খুব ভালো একটা উদ্দেশ্য ছিল, কারণ ফরএভার লিভিং প্রোডাক্টস এর মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এলোভেরা। আর এলোভেরার যে মূল গাছটা এলো বারবেন্সিস মিলার, এটা পৃথিবীর সব দেশে হয় না, আমেরিকা, এরিজোনা, সাউথ আফ্রিকা, ডোমিনিয়ান রিপাবলিক, মেক্সিকোতে হয় এবং ওনার জায়গাতে এলোভেরাটা হয়। তখন ওই এলোভেরা নিয়ে উনি গবেষণা করে এটাকে প্যাটেন্ট করে ফেলে, এটাকে মানে আর পৃথিবীতে কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবে না, তারপরে ওইটা দিয়েই উনি প্রোডাক্ট তৈরি করে। ওনার উদ্দেশ্য ছিল এই এলোভেরার এত উপকার প্রত্যেকটা মানুষের দরকার, এটা শুধু আমার দেশে হয় না, আমি সারা পৃথিবীর মানুষকে এই প্রোডাক্টটা এই এলোভেরাটা পৌঁছে দিতে চাই, উদ্দেশ্য খুব ভালো ছিল। এটা নিয়ে উনি 78 সনে এসে উনি চিন্তা করলো যে আমি তো কোম্পানি ফর্ম করে ফেলছি, এটাকে এখন একটা ম্যানেজমেন্ট স্ট্রং বডি করা দরকার। উনি করলো কি, 43 জন ব্যক্তিকে দাওয়াত দিল যে আসো, আমি এই অবস্থা নিয়ে আসছি, এবার আমরা এটাকে সারা ওয়ার্ল্ডে ছড়া যেতে চাই। ওখান থেকে 43 জন ব্যক্তি থেকে 13 জন ব্যক্তি একসাথে হয়, উনি সহ 13 জন ব্যক্তি, উনি এবং তার ছেলে, ছোট ছেলে গ্রেগ মন, ওই 13 জন মিলে প্রতিষ্ঠান স্টার্ট করে। এবং অবাক করার বিষয় হচ্ছে 78 সালে যে 13 জন একসাথে হয়েছিল, 41 বছর পরে সেই 13 জনই আছে। অবশ্যই আমি এখানে আমার ক্যারিয়ার চিন্তা করতে পারি, কারণ এটা বেস্ট ম্যানেজমেন্ট বডি ইন দ্য ওয়ার্ল্ড এবং প্রুভেন ম্যানেজমেন্ট বডি ইন দ্য ওয়ার্ল্ড। 13 জনকে দেখতে চান? ওকে, জুড়ে হাততালি দেবেন, দেখান সঙ্গে। এই বাংলাদেশে 4 বার আসছে, তার ছেলে গ্রেগ মন নাভাস তো প্রতি বছরে আসে, বিল লুইসও, হ্যাঁ উনিও, উনি প্রায়ই আসে, হ্যাঁ গত এই বছর আস, গত বছর আসছিলেন উনি, কেমন বিল লুইস। এই 13 জনের ম্যানেজমেন্ট বডি, ওদেরকে দেখার পরে আমার মনে হলো না এখানে আমি ক্যারিয়ার চিন্তা করতে পারি। এদের সবার এক্সপিরিয়েন্স যদি একসাথে করা হয় তাহলে 300 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স। সো আপনি যখন কোথাও কাজ করতে চাইবেন বা যখন প্রতিষ্ঠানে কাজ করতে চাইবেন, আপনি কী দেখবেন? স্টেবল, নতুন কোনো কোম্পানি কাজ করলে রিস্ক আছে, কিন্তু এটা গত প্রায় 41 বছরে সারা ওয়ার্ল্ডের 170 দেশে অনেক উদাহরণ তৈরি করেছে, কেমন? সো এখানে আমরা কাজ করতে পারি, আমার আমি আমার ক্যারিয়ার চিন্তা করতেই পারি, কি বলেন? যেটা আমি করেছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক কিছু পেয়েছি তাদের কাছ থেকে। আমি যারা দেখাবো অনেক কেন সারা পৃথিবীতে বিখ্যাত, হ্যাঁ ওদের আছে হচ্ছে আপনার অবশ্যই প্রোডাক্ট আছে, আর প্রোডাক্টগুলো যে তৈরি করছে, প্রোডাক্টগুলো পৃথিবীর যেহেতু 170 দেশে প্রোডাক্টগুলো যাচ্ছে, বাট প্রোডাক্টগুলো তৈরি করে এক জায়গায় আমেরিকার ডালাসে, প্রোডাক্টগুলো তৈরি করে নিজস্ব ট্রান্সপোর্টে প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ডে পাঠাচ্ছে। এই প্রোডাক্টগুলো যেহেতু সারা ওয়ার্ল্ডে চলবে, সব দেশের মানুষ ইউজ করবে, সো এই প্রোডাক্টগুলোর দরকার সার্টিফিকেট, এবং তারা পৃথিবীর যত বড় বড় সার্টিফিকেট দরকার সব সার্টিফিকেট তারা নিয়েছে। ওকে, ইন্টারন্যাশনাল হালাল সার্টিফিকেট, কোশাল ফ্রি, হ্যাঁ এবং হচ্ছে আপনার মানি ব্যাক গ্যারেন্টি, যত রকমের সার্টিফিকেট দরকার। আমি জাস্ট বিশেষ আরও অনেক সার্টিফিকেট আছে, কারণ কি 170 দেশের সরকার যখন অ্যাপ্রুভ করবে 170 রকমের সার্টিফিকেট দরকার, সবগুলো দেখালে তো সমস্যা, যেমন কিছু দেখালাম। আরেকটা বিষয় বলি, এই প্রোডাক্টগুলো যেমন তৈরি করে, এটা হলো আপনার প্যারাফিন ফ্রি। প্যারাফিন ফ্রি বলতে হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে, আমরা দেখেন লিকুইড প্রোডাক্ট তৈরি করতে গেলে কিন্তু আমরা অনেক সময় কিছু কেমিক্যালস দিতে হয়, এগুলো প্রিজারভেটিভ দিতে হয়, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে প্রিজারভেটিভ ফ্রি এবং গ্লুটেন ফ্রি। গ্লুটেন ফ্রি মানে কি হচ্ছে? গ্লুটেন ফ্রি হচ্ছে বলি ওই যে মানে ওই কী বলে এটাকে, আঠা জাতীয় কিছু নেই আমাদের পণ্যগুলোতে, কেমন? ওকে,
এবং সবচেয়ে যেটা আমাদের দেশের যে অনুমোদনটা যেটা আমাদের মনে প্রশ্ন সেটা হচ্ছে বিএসটিআই, সেটা আমাদের আছে। কিন্তু এখন আপনাদের আরেকটা আমি ইনফরমেশন দিই, এই বিএসটিআই কিন্তু আমাদের কোনো কোনো প্রোডাক্টের নাই, বিএসটিআই সিলটা নাই। কাজে আপনাদের কিন্তু যাদের যেগুলোতে বিএসটিআই সিল আছে এগুলো কাজ করবেন, যেগুলোতে বিএসটিআই নেই এগুলো কাজ করা দরকার, বুঝলেন? হ্যাঁ, কোন এলোভেরা ড্রিঙ্কসটা জুসটা এটা সরাসরি এলোভেরা থেকে তৈরি করা, যেখানে 99.7% এলোভেরা, এটার এটা তো অনুমোদন দেওয়ার কিছু নাই, এটা কোনো কেমিক্যালস ইউজ করে নাই। বাট আমাদের টুথ জেল অর্গানিক কেমিক্যালস আছে, সো এটা বিএসটি মানে দরকার আছে, কেমন? এরকম আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের বিএসটির অনুমতি নাই, সিল নাই, আপনারা ভাববেন এটা হচ্ছে বিএসটির আওতার বাহিরে, কেমন? এটা বিএসটির দরকার নাই, বুঝতে পারছি কিনা? ওকে, যেগুলো দরকার এগুলো, কারণ প্রায় 10 বছর এখানে কাজ করছে, অনুমতি ছাড়া তো সম্ভব না, কেমন? সবকিছু আছে, ওই জায়গাটা আমাদের যাওয়া দরকার নাই, এটা কোম্পানি ম্যানেজমেন্ট বোর্ডে আমরা শুধু কাজ করে যাব। তো দেখেন এই বিশ্বমানের পণ্যগুলো সার্টিফিকেটগুলো দেখলাম, আমরা পণ্যগুলো সম্পর্কে একটু জানবো আজকে, আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের কি কি পণ্য আছে, মানে ওয়ার্ল্ড বেস্ট হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট, আমাদের আছে হানি আইটেম, আমি পরে ব্যাখ্যা দেবো, আমাদের আছে হচ্ছে পার্সোনাল কেয়ার আইটেম, পার্সোনাল কেয়ার মানে হচ্ছে পার্সোনাল যেগুলো আমরা ইউজ করি, সাবান, টুথজেল, ডিওডোরেন্ট, শ্যাম্পু, কন্ডিশনার, আমাদের আছে হচ্ছে ড্রিঙ্কস আইটেম, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি, আমাদের আছে আরজি প্লাস, ওইটা ড্রিঙ্কস এর মধ্যেই পড়ে, আমাদের আছে হচ্ছে আপনার কোচকা লাইট আলট্রা আছে, আমাদের সোনিয়া কেয়ার আছে, এবং হচ্ছে জয়েন্টের চমৎকার প্রোডাক্ট আছে ইত্যাদি। তো এই প্রোডাক্টগুলো আজকে যেহেতু প্রোডাক্ট ট্রেনিং না, আমি জাস্ট আজকে বলতে চাচ্ছি এই পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান যদি কাজ করতে চাই কোন কোন প্রোডাক্টগুলো আছে, জাস্ট দেখালাম, তবে কিছু প্রোডাক্ট না বললেই নয়।